প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কাজী ইফতেখারুজ্জামান শিমুল, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা, ঈদ মুবারক। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের এই মহামারী ভয়াবহতার মাঝে এই পবিত্র ঈদ উল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ এবং দেশে ফিরে আসুক গণতন্ত্র। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমিন। ঈদ মুবারক।